চ্যানেল এন্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ উইথ মি। তো আজকে আমরা এখন যাচ্ছি, টাইটেল আর থাম্বল দেখে তোমরা নিশ্চয়ই গেস করে ফেলেছো, দীঘাতে যাচ্ছি। বেসিক্যালি বাবার আর মার একটা কাজ আছে ওখানে, তো আমরাও যাচ্ছি। ভাই সকালবেলা চলে গেছে, তো আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে। আর আজকে কত তারিখ ঠিক আমার মনে নেই, 17-18 তারিখ হবে। তো খুব বেশি এক্সাইটেড, অনেকদিন পর কোথাও যাচ্ছি ফাইনালি। মানে অনেকদিন পর মানে লাস্ট দার্জিলিং থেকে ঘুরে এলাম ডিসেম্বরে, তারপরে আর কোথাও যাওয়া হয়নি। আর যারা কিনা ঘুরতে ভালোবাসে তারা জানে যে মানে মাসে 2-3 বার কোথাও এদিক ওদিক না গেলে ঠিক মানে মন ভরে না। তো যাই হোক, যাচ্ছি বেশি দিনের জন্য না, একদিনের জন্যই যাচ্ছি। আজকে তো এই দুপুর হয়ে গেল বেরোতে বেরোতে, তো কালকে আমরা ওখানে স্টে করব। স্টে করে আমরা মানডেতে আবার ব্যাক করে যাব নৈহাটিতে। তো চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, আই থিঙ্ক তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো ব্লগটা দেখতে থাকো। তো একটা কথা বলতে ভুলে গেছিলাম, তাই জন্য আবার ভিডিওটা অন করলাম। তো আমার আর মার বেসিক্যালি যাওয়ার কথা ছিল না, কারণ বাড়িতে একটা কাজ রয়েছে। এবারে বাবার আর ভাইয়ের যাওয়ার কথা ছিল, বাট লাস্ট মোমেন্টে জানা গেল যে মাকেও যেতে হবে, তো তাই জন্য আমিও যাচ্ছি। তো আমরা 2 ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে মানে রেডি ফেডি হয়ে ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম। এখন আমরা রয়েছি টিটাগড়ে, বাবার একটা মিটিং রয়েছে এখানে। আর এখানে কতক্ষণ ধরে আমরা ওয়েট করছি, 1 ঘন্টা না মানে বাড়ি থেকে 1 ঘন্টা হয়েছে বেরিয়েছি, তো এখানে এখনো বাবার কাজ হয়নি। আর আমি আবার বাড়ি থেকে বেরোনোর সময় ড্রেস চেঞ্জ করে বেরিয়েছি, লাল টপটাকে চেঞ্জ করে এটা পরে নিয়েছি। বলো কিরকম লাগছে? আমারও ভালো লাগছে না, এতক্ষণ ওয়েট করছে। বাবার মিটিং শেষ হওয়ার পর তারপরে আমরা গিয়ে পৌঁছাবো, মানে আমাদের দীঘায় পৌঁছাতে পৌঁছাতে 10-11টা বেজে যাবে। তো চলো মাঝখানে দেখা হচ্ছে, যদি কোথাও নামি বা কিছু করি সেখানে কোলাঘাটে নামলে। এখন বাজে 6:40, এই জাস্ট আমরা কোলাঘাটে নামলাম, মানে খিদে পেয়ে গেছে খুব। তো কোলাঘাটে নেমে খেয়ে দে তারপরে যাবো। এখনো এখান থেকে 2-2.5 ঘন্টা লেগেই যাবে পৌঁছাতে পৌঁছাতে দীঘায়। আর এখানে এখন চিকেন রোল মোমো অর্ডার করলাম, আর মা খাচ্ছে যে আলু পরোটা, আর বাবা রয়েছে ওইদিকে। তো বাবাকে বলে যে ওদের আলু দম দম আলু। এবার আমরা নিউ দীঘাতেই রয়েছি, আর এই হোটেলটার নাম হচ্ছে গিয়ে মান্নাত। আমি এটা হচ্ছে স্কুইড, আমি তাড়াতাড়ি চলে এসেছি, 9:40 হেভি গেল, মুখে পুরো লেগে যাচ্ছিল। আর এই রুমটাতে আমরা 4 জনেই হয়ে যাবে, ডাবল বেড রয়েছে। আমাকে করতেই দেয় না কেউ ভিডিও। এই যেমন নে, ইয়েস সবাই জানে। আসো আসো বাবা, না আসো 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 বাবা, না আয় এখানে। আমি একটু দেখিয়ে দিচ্ছি রুমটা কিরকম, কারণ এরপরে আমার সেই হচ্ছে কি আমাদের রুম 103। এখানে ঢুকেই দুটো ডাবল বেড রয়েছে। আর এই হচ্ছে কি মা এসেই বিছানার মধ্যে এরা এইসব ফেলে দিয়েছে, মানে কি বলবো আর। তো এই দুটো বেডে আমাদের 4 জনের হয়ে যাবে। আর এই সাইডে রয়েছে ড্রেসিং এরিয়াটা, ফুল সাইজ একটা মিরর রয়েছে, টিভি রয়েছে, এখানে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল, আর যেরকম থাকে আর কি এরকম নর্মাল সব জিনিসগুলো এগুলোও দিয়েছে। সো ইয়া, আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে ব্যালকানিটা, যদিও এখন রাত্রেবেলা কিছুই দেখা যাবে না। এই হচ্ছে ব্যালকানি, আর এই সাইডে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা। এই হচ্ছে ওয়াশরুম। আর এই হচ্ছে গিয়ে আমার মমি, হ্যালো মমি। আর এই হচ্ছে গিয়ে আমি। তো এখানে আমাদের স্ন্যাক্স চলে এসছে, এখানে রয়েছে হচ্ছে গিয়ে এটা বেবি কর্ন, এখানে রয়েছে চিলি ফিশ, এটা হচ্ছে গিয়ে চিকেন তন্দুরি। তো এটা শেষ হয়ে গেছে, চিলি ফিশটা বেশ ভালো হয়েছিল খেতে, আর এই দুটোও মোটামুটি ভালোই খেতে। দি নেক্সট ডে, গুড মর্নিং, আজকে নেক্সট ডে। এখন 10টা, বাবান চিল্লাচ্ছে বাথরুমে, দেখেছো? এখন 10:15 বাজে, আমরা এখন ব্রেকফাস্ট করে তারপরে একটু ঘুরতে যাব, উদয়পুর বা তালসারির দিকে যাব। ব্রেকফাস্টও করে আসি, 10টার সময় ক্লোজ হয়ে যাওয়ার কথা, এখন 10:15 বেজে গেছে।
আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টে বেশি ভালো কিছু ছিল না, আর বাবানের জন্য আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, রুমের চাবি নিয়ে কোথায় ঘুরছে কে জানে। চেঞ্জ করে চলে এসেছি, ফুল স্লিভ যে শার্টটা রয়েছে আমার ওই শার্টটাই পরেছি, কারণ বাইরে খুব রোদ আর আমার ট্যানিংয়ে ভীষণ প্রবলেম রয়েছে। একবার ট্যান পরে গেলে মানে সেটা উঠতে আমার মানে দেড় থেকে দু মাস লেগে যায়, তো আমি এই ফুল স্লিভ এটা পরেই যাব, উদয়পুরে যাব বেসিক্যালি, আর মা ওখানে রেডি হচ্ছে। এখন 11টার মতো বাজে, আমার ইচ্ছে ছিল তালসাড়িতে যাওয়ার, বাট যাই হোক বিকেলবেলাও আমরা কোথাও ঘুরতে যাব, একদিনের জন্য এখানে রয়েছি তো বেশি কিছু তো ঘোরা যাবে না। চলে এসছি এখন তালসাড়িতে, উদয়পুরে যাওয়ার কথা ছিল তো ওখানে না গিয়ে তালসাড়িতেই এলাম। এইখানে এখন জল নেই, যতবার এসেছিলাম এখান থেকে নৌকা করে আমরা ওই পাশটাতে যেতাম, দেখুন না জল নেই এখানে। উদয়পুর পিছে এলাম, এখন তালসাড়ির ওখানে কোনো জল ছিল না বলে নৌকা করে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওখানে কোনো জল ছিল না, তাই জন্য এখন উদয়পুর পিছে এসে বসলাম। এখানে কিছুক্ষণ থাকবো, থেকে তারপরে যাবো হোটেলে। স্কুটি আমাদের 150 টাকা করে ভাড়া নিল, আর আমরা কত দূর আসতে পারবো? আচ্ছা এখানে একটা লাল ঝান্ডা রয়েছে বলেছে এই পর্যন্ত আসতে, তো এইখানে বেশ ভালোই ফাঁকা পুরো বিচ, আর আমিও একটু আধটু স্কুটি চালাতে পারি, একটু আধটু না মোটামুটি পারি, তো আমি চালিয়ে নিয়ে এলাম। আর এখানে বাবানকে বলছি ভিডিও তুলে দেয়, ও যেরকম একদমই ভিডিও তুলে দিচ্ছে না, যাই হোক বেশ ভালো জায়গাটা। এখানে লাল কাঁকড়া আছে আর বাবান দেখে দেখে লাল কাঁকড়াগুলোকে ধরছে। আমাদের স্নান টান করা হয়ে গেছে বীচ থেকে ফিরে, এখন যাচ্ছি নিচে খেতে, তো খেয়ে দিয়ে উঠে আমি ঘুমাবো, আর বাবান বাবা ওরা সবাই নামবে সুইমিং পুলে স্নান করতে নামবে। চলো দেখি যে লাঞ্চে কি আছে। হয়ে গেছে আমার খাওয়া, এখন লাঞ্চে ভালোই ছিল, খাবার দাবার মাটন ছিল, ভোলা মাছ ছিল যেটা আমি খাইনি, আর শুক্তো ফুলকপি আর আইসক্রিম ছিল, তো ডাল ছিল, চিপস ছিল, পাঁপড় ছিল, অনেক কিছু ছিল। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবারে আমি একটু রুমে গিয়ে রেস্ট নেবো কারণ খুব ঘুম পাচ্ছে। আর হোটেলের এই পাশটাতেই পুলটা রয়েছে, জলটা এটা খুব ঠান্ডা তাই জন্য আমি আর নামিনি, ওপরটাতে যেহেতু শেড দেওয়া না তাই জন্য জলটা ঠান্ডা, বাবা আর ওরা সবাই স্নান করলো এখানে আমি আর নামিনি। এখন আমি রুমে গিয়ে রেস্ট নেবো, তারপরে আবার বিকেলবেলা বেরোবো বিচের ধারে, ওখানেই ঘুরবো। এখন বেরোচ্ছি আমরা ফাইনালি, এখন 7টা বাজে সন্ধ্যে, ওল্ড দীঘার বিচটাতে যাবো, নিউ দীঘার বিচটা আমার একদম ভালো লাগে না তাই জন্য ওল্ড দীঘাটাতেই যাবো। আর তুই কোথায় যাবি, কোথায় যাবি আবার চিবোতে চিবোতে, কি খাচ্ছিস? কালকে স্কুইড খেয়েছিলাম, আজ অক্টোপাস খাবো।
ও সমস্ত উল্টো পাল্টা জিনিস খায়, আমি বাউমি মতোই খাবো। আর মিত্র ক্যাফেটা নিউ দীঘাতে রয়েছে, ওল্ড দীঘাতে আগে মিত্র ক্যাফেতে যেতে হবে না। কেন বলছো? বেরোই তো আগে। ওই তো চলে গেছে, দাঁড়াও। হলদিঘা এসে আগে ফুচকা দেখে, আমি আগে ফুচকা খাচ্ছি আমি আর মা মিলে, তারপরে মোমো টোমো খাবো। এখানেও একটা ওয়াও মোমোর স্টল এসে রয়েছে। আজকে এত ভালো হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। এরপরে তারপরে যাবো পুরীতে এপ্রিলে, পাঁচই এপ্রিল। এ দেখো এখন বাবানকে খুঁজে পেয়েছি, এখন অক্টোপাস খাচ্ছে। এটা নাকি অক্টোপাস, এটা মানে কুচি কুচি করে কেটে দিয়েছে, খাস না বাবান এই সব। এত তেল কেমন লাগছে খেতে? অক্টোপাস না আমি খাবো না এখন। ওয়াও মোমো থেকে একটু মোমো টোমো খাবো। আর এখন ওয়াও মোমোর পাশে ওয়াও চায়নাও খুলে গেছে, আগে এটা ছিল না। আর এটা যখন প্রথম ওপেন হয়েছিল তখন পুরো এত দূর পর্যন্ত লাইন পড়তো, মানে এত ভিড় থাকতো। বাট এখন তো মানে নর্মাল হয়ে গেছে সবার কাছে, এখন আর কোনো ভিড় টির নেই। গিয়ে দেখি যে কি কি রয়েছে। চলে এসেছি চিলি চিকেন ফ্রাই মোমো আর এই অরেঞ্জ থান্ডারটা নিয়ে এসেছে। এই সরি চলে এসে দেখি এখন বাবানও শপিং করছে, বাবান নেবে একটা দোলনা। আর বাবা ওখান থেকে ফোন করছে যে তাড়াতাড়ি হায় হায়, এদিকে মা তো মানে যেখানে আছে শপিং দোকান থেকে যার হয় না। কি নিবি বাবান? এই যে বাবা নেই দোল্লা নেবে এখন, ওর গায়ে না। আর মা এখানে যে বিচের ধারে যে দোকান গুলো রয়েছে মা এখান থেকে ব্যাগ নিলো আর অনেক কিছু নিলো। তো আমরা অনেকক্ষণই হলো যে হোটেলে চলে এসেছি, আর এখন বাবা আর মা ওখানে ঘুমাচ্ছে, আর আমার খুব ঘুম ঘুম পাচ্ছে। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, রুমেই চলে আসবে। বাইরে থেকে অনেক কিছু খেয়ে এসেছি তো পেটটা ভরাই রয়েছে। 10:30 নাগাদ খাবার আসবে, এখন প্রায় 10টা মতো বাজে। আর এই এখানে মোবাইল ঘাটছে, এটা আর কোনো কাজ নেই, সারাদিন শুধু গেম গেম আর গেম খেলা। আর মা ওখান থেকে আমার কথা শুনছে। যাই হোক খাবারটা আসবে পর আবার দেখাবো, এখন ঘুমাচ্ছে বলে আমি তো আস্তে আস্তে কথা বলছি। এটা হচ্ছে কি ডিনার, তন্দুরি রুটি, এটা চিকেন কষা আর ডিমের অমলেট। দি নেক্সট ডে, গুড মর্নিং। এখন আমরা বেরিয়ে যাচ্ছি দীঘা থেকে, বাইরে এখনো পুরোপুরি মানে আলোও হয়নি, তো এখনই বেরোচ্ছি। 6টা মতো বাজে, তো আবার কোলাঘাটে গিয়ে ওখানে গিয়ে নামবো। আর বাবার একটা কাজ আছে, রাত্রে করে বেরিয়ে যেতে হচ্ছে আমাদের। তো ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট, আমরা বাড়ি চলে এসেছি। এখন ওই 11:20 মতো বাজে, অনেকক্ষণ অনেকক্ষণই হলো বাড়ি এসেছি, 1 ঘন্টা মতো। তো আমরা মাঝে কোলাঘাটে নেমেছিলাম, ওখান থেকে একদম ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে এসেছি। তো মাঝে আর ব্লগ করিনি, কারণ আর মুড ছিল না ব্লগ করা। তো এই ব্লগটা এই পর্যন্তই। কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে লিখে জানিও। যদি ভালো লেগে থাকে ব্লগটাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর অনেকে ভাবতে পারো যে সেম ড্রেস পরে কাল রাত থেকে রয়েছি, তো আমি এটা কালকে সন্ধ্যাবেলা পরেছিলাম এই ড্রেসটা, আবার আজ এই সকালবেলাটা আবার এটা পরেই আমি চলে এসেছি। তো যাই হোক, ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো
তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের দিন একটা ভালো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। সো টিল দেন, বাই বাই।